খুব ভালো আছো। বাট আমি এটাও জানি অনেকেই এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে ভালো নেই। তার কারণ হচ্ছে আমাদের এখানে যা বৃষ্টি যা বন্যা শুরু হয়েছে তাতে অনেকেই রোজগার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, অনেকে অনেক দুঃখে রয়েছে, অনেক কষ্টে রয়েছে, অনেকের বাড়িঘর অর্ধেক ডুবে গেছে, তারা বাড়ির বাইরে বেরোতে পারছে না, তারা বাজার ঘাট করতে পারছে না, তারা কিছুই করতে পারছে না, বলতে গেলে ঘর বন্দি হয়ে রয়েছে অনেকে। মানে এই খবরে পেপারে পড়ছি অনেকে আমাদের এই জলে জন্য জল জমে যাওয়ার জন্য বাড়িতে কারেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকে প্রিয়জন চলে যাচ্ছে তাদের ছেড়ে। তো আমাদের এখানটা আপাতত জল নেই, বাট আমাদের আগে পেছনে অনেক জায়গাতেই জল রয়েছে, জল জমেছে, এখনও অবধি জল জমে রয়েছে, আমাদের বাজারেও প্রায় হাঁটু অবধি জল জমে রয়েছে। তাই অনেক মানুষ এখন বাজারে যেতে পারছে না, অনেকে বাজারে বসতে পারছে না, মানে যারা বাজারে দোকান দিয়ে যাদের পেট চলে তারাও দোকান দিতে পারছে না। তো খুবই খারাপ অবস্থা আমি জানি। তো তোমরা কেউ দুঃখ পেও না, খালি এইটুকুনি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি, তোমরাও করো যাতে আমাদের আগের দিন আবার ফিরে আসে, আমরা না আবার সবাই সুস্থ হয়ে ভালো হয়ে বাঁচতে পারি, সবাই যাতে মানে পেট চালানোর মতো একটু আয় করতে পারি, অনেকে নুন ভাত খেয়ে না আমরা ভালো থাকতে পারি, এটাই সবার আশা করি, মানে প্রার্থনা করি ভগবানের কাছে। তোমরাও প্রার্থনা করো, আশা করি সেই দিন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের। আর তাছাড়াও একটা করোনারও একটা প্রভাব রয়েছে, খুব তাড়াতাড়ি শুনেছি তৃতীয় করোনাও ঢুকছে, ভগবানের কাছে এটাও প্রার্থনা করি এটা যেন খুব অল্পের ওপরে যায়, যাতে খুব তাড়াতাড়ি চলে যাস। আর কি বলবো, এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। প্রতিদিন সকালে উঠে আমার কাজ থাকে ঠাম্মা বদ্দা ভাইয়ের জন্য চা রুটি করা, সবার জন্য চা করা, ঘর পরিষ্কার করা, তারপর স্নান করে পুজো দেওয়া, এটাই সাধারণত আমার প্রতিদিনের কাজ থাকে। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম কাজে একটু বদল আনা যাক। তো মামনি বাবু সকালবেলা উঠে বাজারে গেছিলো আর আমি সেই ফাঁকে সবার জন্য সকালের খাবারটা বানিয়েছি, ডাল ভাত আলু ভাজা আর পটল ভাজা। আর মামনি বাবু এখন বাজার থেকে চলে এসছে, আর মামনি আসাতে মামনিকে বললাম মামনি চলো আজকে আমার কাজগুলো তুমি করো, তোমার কাজগুলো আমি করি। তো মামনি প্রথমে একটু অবাক হয়ে গেছিলো যে রান্নার দায়িত্ব যদি আমি নিই তো আজকে হয়তো আর লাঞ্চে মানে আজকে হয়তো আর খাওয়া হবে না। তা আমি বললাম না তুমি টেনশন করবে না, আমি ভালোই করবো। তো মামনি বললো ঠিক আছে তোমার যখন ইচ্ছা তুমি করো। তো এখন আমি রান্না করবো, বাট কী রান্না করবো আজকে লাঞ্চে এখন তোমাদের বলবো না, তোমাদের দেখাবো যে আজকে আমি লাঞ্চে কী কী বানাচ্ছি। আর সেটা দেখানোর আগে মামনি বাজার থেকে আজকে কী কী নিয়েছে তোমাদের আগে সেটা দেখিয়ে চলো। তো আমি আর মামনি বসে পড়েছি এখন বাজার নিয়ে, বাজার বিক্রি করার জন্য। তো মামনি এক এক করে দেবে আর আমি এক এক করে তোমাদের দেখাবো। দাও মামনি, বাবু আমার কিছু আওয়াজ করছে। এটা হচ্ছে হরলিক্স, রিয়ার জন্য হরলিক্স, ওই জন্য বাবু করে
জিরে দিয়ে দিচ্ছি, দুটোটা
আছে। আর এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেবো, মানে ফুটে একটু মাখা মাখা হবে এটা, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। দেখো আমার সর্ষে পটল পুরো রেডি হয়ে গেছে। আমার রান্না দেখে নিশ্চয় তোমরা বুঝেই গেছো যে আমি যে রান্না বাড়িতে করি না তার মানে তোমার তোমার সত্যি সামনে পানাটাও তুলতে পারছি না। শস্য পটল পুরো রেডি। তো এখন আমি বানাবো লোটে মাছের তরকারি। তার জন্য আমি এখন লোটে মাছ নিয়েছি, মানে 1 কিলো লোটে মাছ আছে আর এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি। এবার আমি আর এখানে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি এর মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি। আমার কড়াইও বড়
গরম হয়ে গেছে। তো দেখো আমি এখানে কিছুটা সিদ্ধ আলু নিয়ে এসেছি। সিদ্ধ আলুটা কেন, সকালবেলা আমরা ভাত করেছিলাম তো আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলুটা কেউ খায়নি, তো ভাবলাম যে এই মাছের তরকারিতে দিয়ে দিই। আর দেখো তরকারির জন্য আমি একটা পেস্ট বানিয়েছিলাম, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর জিরে, তো সেগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে জলও ফুটে গেছে আর মশলাও কষে গেছে, এর মধ্যে একটু ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। It's
ঝড় ফোটা শুরু হয়ে গেছে, তার জন্য আমি মামনিকে ধরে একটা বকাও খেয়ে নিয়েছি। কারণ আমি জানতাম না যে লোটে মাছে জল যায় না, লোটে মাছ থেকে এমনি জল বেরোবে। মামনি জলটা আমাকে বসাতে বলেছিল আর একটা মাছের তরকারি হবে তার জন্য, আর আমি হচ্ছে এর জন্য বসাতে বসে বলেছে, তো আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি। তো তোমরা কেউ জল দিও না, কারণ লোটে মাছ থেকে এমনি জল বেরোবে। তো জানি না আমার মাছটা কিরকম দশা হওয়ার তৈরি খাবে। মামনি হচ্ছে আজকে সারাদিন এই খেতে, বেশি জল দেওয়াতে বেশি খেতা হয়ে গেছে। যদি আমার এই আজকের ভিডিওটা রান্নার ভিডিও নয়, এটা আমার আজকে রান্না করার ভিডিও, তো যেরকমই হয় হচ্ছে তোমরা সেরকমই দেখো। দেখো মামনি এখন ভোলা মাছ রান্না করছে, আর এখানে কি হচ্ছে মামনি খুলে দেখো। ও এটা মাছের মশলা হচ্ছে, আর এই যে ভোলা মাছের মাথা আমরা ফেলে দিয়া দিয়া খাই। হ্যাঁ এই যে মাথা ভাজে মামনি, ভোলা মাছের মাথা আমরা খাই না মাথা, আর আমি খাই মাথা। তো দেখে নাও আমাদের আজকে লাঞ্চে কি কি হয়েছে। এই হচ্ছে মামনির বানানো ভোলা মাছের তরকারি, এর মধ্যে কি আছে মামনি, লোটে মাছের ডাল, এটা হচ্ছে লোটে মাছের ডাল, আর এটা হচ্ছে আমার বানানো পটলের সর্ষে পটল, এখানে আমি সকালে ভেজেছিলাম পটল আলু সে একটু ভাজা রয়েছে, আর এটা হচ্ছে নিরামিষ ডাল ঠাম্মার জন্য, আর এটা হচ্ছে পেঁয়াজ দেওয়া ডাল, এটা আমি সকালে করেছিলাম ব্যাস। এই হচ্ছে আর ভাত, এই যে ভাত, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। বাজে বেলা 1:30, আর এখন আমি রান্না শেষ করে, আমার রান্না কমপ্লিট করে রান্না
কিছু করে তোমাদের সামনে চলে এসেছি। মানে আমি রান্না শুরু করেছি তখন বেজেছিল 10টা কি 10:30, আর এই 2 ঘন্টা আড়াই ঘন্টা ধরে আমি 2টো রান্না করেছি। সেটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছের ডাল, আর হচ্ছে ওই পটল শস্য, সর্ষে পটল, ব্যাস এই 2টো রান্না। আর কি করেছি কিছু না, আর তো মনে হয় কিছু করি, আর সেরকম কিছু করিনি। হ্যাঁ, আর মামনি, আমি রান্না করতে করতে আমার প্রায় শেষ হয়েছে, তখন 1টা বাজে, আর মামনি 1টা কি 1টা 10 15 হয়েছে। মামনি বাকি সময়টাতে মামনি ভোলা মাছের রান্নাটা করলো, ঝোলটা করলো। তো ভাবো এই 2.5 ঘন্টা যদি ধরে যদি আমি 2টো রান্না করি, তাহলে আমি ভাত ডাল তরকারি সব যদি করতে যাই, তাহলে আমার কত সময় লেগে যাবে, মানে একজনের অফিস টাইম, অফিস টাইম পুরো লেগে যাবে। অফিস টাইম পুরো 11 ঘন্টার হয়, 11 ঘন্টা মনে হয় শুধু রান্নাই করে যাবো, সে খেয়ে মানে অফিস যাবে, এসে চলে আসবে বাড়িতে, তখন রান্না শেষ হবে না, এই অবস্থা। কোন ভরসায় মামনি আমাকে রান্না করতে দেবে, রান্নাঘর ঢুকতে দেবে, এই হয়েছে ব্যাপার। তাও যদি একটা পরে রান্না করতাম, কী রান্না করেছে জানি না, খেলেই বুঝতে পারবো কী স্বাদ হয়েছে রান্নার। সত্যি কথা বলতে মামনি আমাকে ভেবেছিলাম মামনি আমাকে খুব বকাবকি করবে দেখার পর, তো মামনি আমাকে বকেনি, মামনি খালি বলেছে তুমি জল তো এমনিতেই তো লোটে মাছে জল বেড়াতে, তুমি আবার জল দিয়েছো কেন, জল দিতে লাগবে না। তো সে আর সেরকম কিছু বলেনি, মামনি খালি এখানে বলেছে আজকে সারাদিন ধরে তুমি এটা খাবে, কাজে এত মানে জল দেওয়াতে এত হয়ে গেছে লোটে মাছ বলে, তো মামনি বলেছে সারাদিন তুমি আজকে এটা খাবে, আর কিছু দরকার পড়বে না খাওয়ার। আর মামনি বলেছে যে ঠিক আছে করতে করতেই তো হবে, শিখবে আস্তে আস্তে, করবে, কোনো অসুবিধা নেই। মামনি এটা বলেছে, মামনি আমাকে বকেনি, ভেবেছিলাম হয়তো খুব বকবে মামনি আমাকে, তো কিছু বলেনি। আর বাবু তো কিছু বলেই না, বাবুকে যা দেবো বাবু তাই খেয়ে নেয়, তো যদি এটা দেখে লোটে মাছটা এরকম অবস্থা, বাবু আমাকে কিছুই বলবে না, এটা নিয়ে আমার জানি বিশ্বাস আছে। বাবু আমাকে বলবো ঠিক আছে, ও করে না করতে করতে শিখবে, ওকে এই কথাটাই বলবে। তো বাবুকে নিয়ে ভয় নেই, মামনিকে নিয়ে একটু টেনশন ছিল, তো মামনিও কিছু বলেনি, যেহেতু মামনিও জানে আমি রান্না করি না খুব একটা, মামনি করে। তো আমি এই যে সাহস দেখিয়ে করেছি, মানে এই সাহসটা না আমার কোনোদিনও না হয়, আগের থেকে একবারই যেন আমি সাহসটা না দেখাই রান্না করার সাহসটা, এটাই আশা করি, মানে এটাই ভাবছি আমি আর কোনোদিন এই সাহসটা দেখাবো না। তো আজকে যে আমি যে সাহস দেখিয়ে করেছি এটাই অনেক কিছু মামনি বলছে। মামনি বলছে ঠিক আছে খাওয়া তো যাবে, না ফেলে দেওয়ার মতন তো হয়নি, খাওয়ার মতো তো হয়েছে, খেতে তো পারবো, তো ঠিক আছে। আর দেখা যাক এখন কেমন রান্না হয়েছে, জানি না, খেয়ে দিয়ে এসে তোমাদেরকে তো অবশ্যই বলবো যে কেমন রান্না করেছি আমি। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর লোটে মাছের ডাল, মানে যেটা লোটে মাছের তরকারি, সেটা খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছিলো খেতে, মানে আমার তো খুব ভালো লেগেছিলো, মামনি বাবুরও ভালো লেগেছে। নুনটা একটু কম হয়েছিলো, যেহেতু আমি টেস্ট করিনি রান্না করার পর, তো নুনটা একটু কম হয়েছিলো, এমনি খেতে খুবই ভালো হয়েছিলো। তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো ডালের লোটে মাছ, সরি লোটে মাছের ডাল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এত সুন্দর, এত ভালো একটা রেসিপি মামুনিকে আমি বানিয়ে খাইছি বলে মামুনি আমাকে বলেছে আজকে বিকেলবেলা, মানে আজকে সন্ধ্যের দিকে মামুনি আমাকে ঘুরতে নিয়ে বেরোবে, তো আমি খুব খুশি। তো এখন আমি একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যেবেলা যখন আমরা আবার ঘুরতে বেরোবো তখন তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এখন বাজে 7:30, আর আমরা এখন বেরোবো, আমরা বলতে আমার আর মামুনির বেরোনোর কথা ছিল, বাট মামুনি যাচ্ছে না, কারণ মামুনি কালকে যাবে মামুনির বাপের বাড়ি, তো সেই জন্য মামুনি এখন সব গোজগাজ করছে, তো মামুনির জন্য আর যাবে না। তো ভেবেছিলাম আমরা, আমিও আজ বেরোবো না, কিন্তু আমাদের আমার বাইরে একটু একটা কাজ রয়েছে, খুব ইম্পর্টেন্ট কাজ, তাই মামুনি আমার হাজব্যান্ডকে বললো যে তুই ওকে নিয়ে যা। তো আমি আর আমার হাজব্যান্ডকে বেরোচ্ছি, তো ভাবলাম যখন বেরোনো হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি আর তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা প্রথমে যাব আমার স্যারের বাড়িতে, স্যারের মায়না দিতে, তারপরে ইচ্ছে আছে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করতে যাব, তো দেখা যাক কী হয়, তোমরা দেখতে থাকো। দিয়ে এখন আমরা দুজনে একটা রিক্সা ধরে যাচ্ছি আমাদের জগৎপুর বাজারের দিকে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ইচ্ছা আছে ওখানে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা রেস্টুরেন্টে বসে পড়েছি, আর আমরা অর্ডার দিয়েছি মোগলাই, আর আপাতত মোগলাইটা খাওয়া হোক, তারপর দেখি আবার অর্ডার দেওয়া যায়, তো মোগলাইটা আসো আর তোমরা দেখতে থাকো। আমরা
স্টার্ট করি। বাড়ি চলে এসেছে, এই যে আমার বর ফ্রেশ হয়ে পুরো শুয়ে পড়েছে, আর আমি এখনো ফ্রেশ হতে পারিনি। হব, তোমাদের ভালো লাগে, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আসার সময় আমার বর মামুনি আর বাবুর জন্য গরম গরম রসগোল্লা কিনে এনেছে, আর আমরা তো দেখতেই পেলে যে মোগলাই খেলাম। মোগলাই খেয়ে আমি আরও দুজনে বসে দুটো দুটো রসগোল্লা খেয়েছি, আর মামুনি বাবুর জন্য বাড়িতে কিনে নিয়েছি, আর কালকে ঠাকুরকে দেবো তার জন্য নিয়েছি কিনে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তার সাথে সাথে নোটিফিকেশানটাও অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার একটা ভিডিও নিয়ে আসবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।